এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ফাতিহাতি সাবউ আয়াতিন, আউয়ালুহা বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হানাফি মাযহাবের ব্যাখ্যা অনুপাতে এই হাদিসের অর্থ হলো, আল্লাহর রাসূল বলেন সূরায়ে ফাতিহার সর্বমোট আয়াত সংখ্যা সাতটা, এই সাতটা আয়াতের মধ্যে প্রথম আয়াত হল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু যেহেতু প্রতিটি সূরার তিলাওয়াত শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নত, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তিলাওয়াত করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন। রাসূলের বলা উদ্দেশ্য যে সূরাতুল ফাতিহার সাত আয়াতের মধ্যে প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর আগে যে রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন, এটা সূরাতুল ফাতিহার আয়াত হিসাবে নয়, সূরার প্রথম আয়াত শুরু করার আগে বিসমিল্লাহ পড়া সুন্নত হিসাবে রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন। এই হলো হানাফি ব্যাখ্যা মত এই হাদিসের অর্থ। শাফিঈ মাযহাবের ব্যাখ্যা মত এই হাদিসের অর্থ হলো, সূরায়ে ফাতিহার সাত আয়াত ঠিক আছে, কিন্তু প্রথম আয়াত শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নয়, সূরায়ে ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ সহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই পর্যন্ত হলো সূরাতুল ফাতিহার আয়াত। যাই হোক, আমরা শাফিঈ ব্যাখ্যা মতো হাদিসটা বোঝার এখানে দরকার নাই, যেহেতু আমরা শাফিঈ ব্যাখ্যা মতো এই সমস্ত মাসালা মাসাইল আমল করি না, আমরা হানাফি ব্যাখ্যা মতো করি। এই জন্য হানাফি ব্যাখ্যা মতো সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর যেহেতু সূরার প্রথম আয়াত এই জন্য শুরুতে সুন্নত হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার ব্যাপারে আমি আজকে আপনাদের দুইটা ঘটনা শোনাব। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সম্পর্কে দুইজন বিসমিল্লাহ পড় নেওয়ালার ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবিরে হযরত মূসা আলাইহিস সালামের একটা ঘটনার বিবরণ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন রাস্তার পাশে এক কবরে কবরবাসী মুর্দার আজাব হচ্ছে, কবরের জগৎটা একটা স্বপ্নের মতো, ঘুমন্ত অবস্থায় যেই লোকে স্বপ্নে দেখে স্বপ্নে অনেক আনন্দের ঘটনাও দেখে, অনেক দুঃখের ঘটনাও দেখে। আনন্দের ঘটনা স্বপ্নে যখন দেখে তখন ঘুমন্ত লোকটা ঘুমের মধ্যে হাসেও, দুঃখের ঘটনা যখন স্বপ্নে দেখে তখন ঘুমন্ত লোকটা স্বপ্নের মধ্যে কান্দেও। কিন্তু সে যে ঘটনা দেখতেছে, হাসতেছে, কাঁদতেছে, এটা যারা জাগ্রত অবস্থায় তার পাশে থাকে এদের কেউ দেখতে পায় না, সবাই দেখে দুই চক্ষু বন্ধ করে অচেতন হয়ে মরার মতো পড়ে আছে। কিন্তু যেই লোকটা ঘুমের মধ্যে আছে সেই লোকটা কিন্তু অনেক কিছু দেখতেছে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো, ঘুমন্ত অবস্থায় মানুষের স্বপ্নে যা কিছু দেখে
জাগ্রত মানুষ কি তার কাছে বসা থাকলেও কিছুই দেখে দেখে না। ঠিক তেমনি ভাবে মানুষ যখন মরণের পরে কবর জগতে প্রবেশ করে তখন অনেকেই সেখানে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে দেখে, অনেকেই সেখানে জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখে। পরিষ্কার ভাবে হাদিস শরীফে রাসূল বলেছেন, আল কবরু রওদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। এর মর্ম হলো কবরে সুখ শান্তি, কবরে জান্নাতের সুখ শান্তি ভোগ করে কিছু মানুষ, আর কিছু মানুষ কবরে জাহান্নামের শাস্তি ভোগ করে। কিন্তু কবরের পাশে শুধু নয়, বাঙ্গা কবরের ভিতরেও যদি দুনিয়ার কোনো জীবিত মানুষ প্রবেশ করে তাহলে কবরে জান্নাতের সুখ শান্তির কিছুও নিজের চোখে দেখতে পারবে না, কবরে জাহান্নামের শাস্তি যে হয় তার কোনো আভাসও সে টের পাবে না। যেমন ভাবে ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে জাগ্রত মানুষ তার কিছুই দেখে না, তেমনিভাবে কবর জগতে প্রবেশ করার পরে কবরবাসী মানুষ যা কিছু দেখে দুনিয়ার জীবিত মানুষ তার কিছুই দেখে না। এটা আল্লাহর একটা কুদরতি ব্যবস্থা। এই ব্যবস্থা আল্লাহ কেন গ্রহণ করেছেন? এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহনের পিঠে সওয়ার হয়ে কোনো রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাথে কয়েকজন সাহাবায়ে কেরাম ছিলেন। এক সময় রাস্তার এক পাশে একটা কবরের কাছে গিয়া রসুলের বাহন হুচটকে পড়ে যাওয়ার মতো উপক্রম হল। কোন রকম বাহনটা রাসুলকে পিঠে নিয়ে সামলিয়ে পার হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রসুল, এখানে তো আপনার বাহনে তো কোনো হুচট খাইল না, কিন্তু পরে যাওয়ার উপক্রম হলো কেন? রাসুল বলেন, এই যে রাস্তার পাশে কবর, এখানে কয়েকটা কবর ছিল, এই কবরবাসীদের কবরে আজাব হচ্ছিল, কবরের ভয়াবহ আজাবের আওয়াজ এই আমার বাহন শুনতে পেয়েছিল, ভয়ঙ্কর আজাবের ভয়ঙ্কর শাস্তির আওয়াজ শুনে আমার বাহন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এরপরে রাসূল বলেন, কবরে যে আজাব হয় সেই আজাবের অবস্থা যদি দুনিয়ার মানুষকে আল্লাহ জানতে দিতেন, বুঝতে দিতেন, টের পাইতে দিতেন, তাহলে দুনিয়ার মানুষ কোনোদিন কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস করতে পারতে না। এই হইল কারণ যে কবরের অবস্থা দুনিয়ার মানুষকে বুঝতে দেওয়া হয় না কেন, টের পেতে দেওয়া হয় না কেন। রাসূল বলেন, কবরে যে ভয়ঙ্কর আজাব হয় সেই আজাবের অবস্থা যদি দুনিয়ার মানুষ বুঝতে পারত তাইলে জীবনে কোনোদিন কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস হত। এই জন্য দুনিয়ার সাধারণ মানুষকে কবরের আজাবের অবস্থা বুঝতে দেওয়া হয়, কিন্তু নবী রসুলগণকে বুঝতে দেওয়া হয় তারা এগুলি বুঝে দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। সতর্ক সম্পর্কেও একটা হাদিস শুনুন। একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এই দুই কবরবাসীর কবরেও আজাব হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর মধ্যে একটা কবরবাসীর আজাব হওয়ার কারণ খুব বড় ধরনের কোনো কারণ নয়, সামান্য একটা কারণে এই কবরবাসীর কবরে আজাব হচ্ছে। কি কারণ? সামান্য কারণ, সে পেশাব করার পরে সতর্কতার সাথে পবিত্রতা অবলম্বন করত না, পেশাব করার পরে সতর্কতার সাথে পবিত্রতা অবলম্বন করত না। পেশাব করার সময় এবং পেশাব করার পরে যদি পেশাব করনেওয়ালা সতর্ক না থাকে তাহলে তার পেশাবে তার শরীর না ফাঁকা,
তার পেশাবে তার কাফর নাফাক হয়, তার খবরও নাই। এই নাফাক শরীর এবং নাফাক কাফর নিয়েই সে সব সময় নামাজ পড়ে। এটা হলো পেশাবের ব্যাপারে যারা অসতর্ক এদের কবরে আজাব হওয়ার কারণ। অন্তত এই হাদিসের মাধ্যমে একটা কারণ জানা গেল যে মুমিন মুসলমানের কবরে যে সমস্ত অপরাধের কারণে আজাব হয় এর মধ্যে একটা হইল পেশাবের ব্যাপারে অসতর্কতা। পেশাবের ব্যাপারে অসতর্কতা কেমন? এমন জায়গায় পেশাব করতে বসলো যেখানে পেশাব করার পরে পেশাব আবার পেশাবের সিটা তার শরীরে ভরে কাপড়ে ভরে, যেখানে আপনি পেশাব করলে আপনার পেশাব সিটে আবার ফিরে আপনার শরীরে কাপড়ে ভরে, পেশাবের কয়টা সিটা কোন কাপড়ের কোন দিকে পড়ল, পেশাবের কটা সিটা আপনার শরীরে পায়ে লাগলো আপনি তো কবরও নাই। এই পেশাবের সিটার দ্বারা আপনার কাপড় না ভাকুইল শরীর না ভাগল, অথবা পেশাব করার সময় পেশাব ছিটল না আপনার শরীরে কাপড়ে লাগলো না, কিন্তু পেশাব করার পরে আপনি দিলা কুলুক ব্যবহার করলেন না। পুরুষে পেশাব করার পরে আরো কিছুক্ষণ সময় তার পেশাব চুষে, অল্প অল্প করে পেশাব চুষে। এই কথাটা অনেক মুসল্লিরা পর্যন্ত বুঝতে রাজি না, পেশাব করার সাথে সাথেই পানি ব্যবহার করে চলে যায়। এইরকম অভ্যাস যাদের আছে, যারা পেশাব করে ডিলা কুলুক ব্যবহার করেন না, পানি ব্যবহার করে চলে যান, তাদেরকে আমি অনুরোধ করে বলব, আপনি যে পেশাব করার সাথে সাথে পানি ঢেলে দিলেন, পানি দেওয়ার ঢেলে দেওয়ার সাথে সাথে আবার টিস্যু পেপার দিয়ে ওই জায়গাটা শুকাইয়া নেন, শুকাইয়া কয়েক কদম হাঁটার পরে আবার বসে চেক করে দেখুন ওইটা কিন্তু আবার ভিজা পাবে। এটা কি আপনার ঢেলে দেওয়া পানির ভিজা না নতুন চুষা পেশাবের ভিজা? কি বুঝলেন? আপনি যে পানি ঢেলে দিছিলেন এটা তো টিস্যু পেপারের দ্বারা মুছে শুকাইয়াই নিলেন, কিছুক্ষণ পরে যে আপনার এই জায়গাটা আবার ভিজলো এটা কি পানির দ্বারা ভিজলো না যে পেশাব চুষে ওই পেশাবের দ্বারা ভিজলো? এই পেশাবের ভিজাটা আপনার কাপড়ে লাগলো, আপনার রানে লাগলো, আপনার খবরও নাই। আপনি তো মনে মনে খুব নিশ্চিন্ত যে আমি তো পানি দিয়ে পেশাব ধুইয়া ফেলছি, পেশাব নির্গত হওয়া সমাপ্ত হওয়ার আগে আপনি ধুইয়া ফেলছেন, ধুইয়া ফেলার পরে যে পেশাব আরো নির্গত হইল আরো চুষলো, সেই পেশাবে যে আপনার কাপড় নাফাক হইল শরীর নাফাক হইল আপনার খবরও নাই। আপনি সারা জীবনই এইরকম নাফাক কাপড় আর নাফাক শরীর নিয়ে নামাজ পড়ছেন, জীবনে কোনোদিন নামাজ দুরুস্ত হয় নাই। এই জন্য পেশাবের ব্যাপারে অসতর্কতাকে যারা, আল্লাহর রসুল বলেন এদের কবরে ভয়ঙ্কর শাস্তি হয়। এই ঘটনার দ্বারা আমরা আরো বুঝলাম যে কবরের আজাব শুধু বেদিন কাফিরের হয় না, মুমিন মুসলমানেরও কবরের আজাব হয়। কিছু কিছু অপরাধ এমন আছে যে অপরাধের কারণে মুমিন মুসলমানের কবরে ভয়ঙ্কর শাস্তি হয়। এর মধ্যে একটা অপরাধ হইল পেশাবের ব্যাপারে অসতর্কতা। যাই হোক, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবিরে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা লেখেন। মুসা আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখেন রাস্তার পাশে এক কবরের বাসিন্দার আজাব হচ্ছে। সেই কবরের বাসিন্দাটাও মুমিন মুসলমান ছিল। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? মুমিন মুসলমানের কবরেও আজাব হয় কিনা, বিনা অপরাধে না কোনো না কোনো অপরাধে। এর মধ্যে একটা সাধারণ অপরাধ পেশাবের ব্যাপারে অসতর্কতা। তো মুসা আলাইহিসসালাম দেখলেন কবরবাসীর আজাব হচ্ছে, এই কবরের বাসিন্দা মহা বিপদে আছে। তারপরে মুসা নবী চলে গেলেন, আবার ফিরার পথে এই রাস্তা দিয়েই আসলেন। ফিরার পথে মুসা আলাইহিসসালাম যখন এই কবরের পাশ দিয়ে আসলেন,
তখন দেখলেন এই কবরের বাসিন্দার আজাব বন্ধ হয়ে গেছে। এই লোকটা আর কবরের আজাবের কারণে বিপদগ্রস্ত নয়, সে সুখে শান্তিতে আছে। যাওয়ার সময় দেখেছিলেন কবরে আজাব হইতেছে, অশান্তিতে আছে। ফিরার পথে দেখলেন আজাব বন্ধ হয়ে গেছে, সে শান্তিতে আছে। তাই মুসা আলাইহিস সালাম কবরের বাসিন্দাটাকে জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার সময় দেখে গেলাম তুমি মহা বিপদে আছো, তোমার কবরে আজাব হইতেছে। এখন ফিরার পথে দেখতেছি তোমার কবরে আজাব বন্ধ হয়ে গেছে, তুমি শান্তিতে আছো। তোমার কবরের আজাব বন্ধ হইল কিভাবে? মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে কবরের বাসিন্দা বলে, আমার মরণের সময়, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে মরণ বরণ করে এসেছিলাম। আমার মরণের পরে আমার গর্ভবতী স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান জন্ম হয়েছিল। এই সন্তানটাকে আজকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কোরআন শিক্ষা মানে তখনকার কোরআন নয়, আমাদের এই কোরআন নয়, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নাজিল করেছিলেন সেই আসমানি কিতাবের শিক্ষা দেওয়ার জন্য। এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল আসমানি কিতাবের শিক্ষা দেওয়ার জন্য, ইসলামী শিক্ষা দেওয়ার জন্য। আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করার পরে আজকে মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার শিক্ষক তাকে মাদ্রাসা শিক্ষার প্রথম সবক পড়াইলেন। আমরা সকলে মনে রাখি মাদ্রাসা শিক্ষার প্রথম সবকটা কি? মাদ্রাসা শিক্ষার প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম।